ভূতের গল্প। রাতে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, রাত তখন প্রায় 2:45। আমি সৌরভ রানাঘাট এ কোন এক জায়গায় থাকি, সাথে আমার দুটো বন্ধুও থাকে। সেদিন আমাদের এক বন্ধুর বিয়ে ছিল, তাই আড্ডা দিতে দিতে রাত 2 বেজে যায়। আমরা আর দেরি না করে সবাই নিজের নিজের রুমে চলে যাই। আজকের দিনটা ঘুম ভালোই কেটে গেল, খুব মজা হয়েছে। আমি আর দেরি না শুয়ে পড়লাম, হঠাৎ কে যে দরজায় ধাক্কা দিচ্ছে। আমি অবাক হয়ে ভাবলাম এত রাতে কে হতে পারে। আমি বিছানা থেকে উঠে দরজাটা খুলে দেখলাম, অদ্ভুত, বাহিরে কেউ নাই। তাহলে দরজায় ধাক্কা কে দিল? মনে মনে ভাবলাম হয়তো কোনো বন্ধু হবে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো আমার রুমে কেউ আছে, কিন্তু কে আমি এত কিছু চিন্তা করলাম না। আবার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করার সাথে সাথে গালের মধ্যে একটা থাপ্পড় দিল, আমি লাফ দিয়ে উঠে বসলাম। কে মারলো আমাকে? পুরো ঘরটা ভালোভাবে দেখলাম, কিন্তু কেউ নাই। তাহলে কে? তখন হঠাৎ করেই বাহির থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু এত রাতে। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাহিরে গেলাম। বাহিরে এসে দেখি অনেক লোক একসাথে আছে। আমি সামনে গিয়েই চিৎকার দিয়ে উঠলাম, কারণ আমার এক বন্ধু মাটিতে শুয়ে আছে, সে আর কেউ না যার আজকে বিয়ে হয়েছে। সে আশেপাশে সবাই কান্না করছে। আমি আরেক বন্ধুকে জিজ্ঞেস করলাম, সে ওর দিল ও আর নেই কথাটা শুনে কান্না করে দিলাম। আমরা তিনজন সবচেয়ে কাছের বন্ধু ছিলাম, হঠাৎ করেই ওর মৃত্যুটা হয়ে যাবে এটা ভাবতে পারিনি। আর হ্যাঁ, ওর গালে থাপ্পড়ের দাগও আছে, আমার গালেও থাপ্পড়ের দাগ আছে। তখনই আমাদের ভাবি, মানে আমার বন্ধু যাকে বিয়ে করেছে, সে বলে উঠল, আমার জীবন শেষ করে তোরা সুখে শান্তিতে থাকবি সেটা কখনোই হতে পারে না, আমি সবাইকে শেষ করে দেব। বলেই ভাবি বেহুশ হয়ে যায়। আমরা ওনার কথা কিছুই বুঝতে পারলাম না, আমরা কবে কার জীবন শেষ করলাম। তখনই পাশ থেকে ভাবির মা বলে উঠে, ও ফিরে এসেছে, ও আমাদের কাউকেই ছাড়বে না, ওর নাম লাবিহা, আমাদের ছোট, ও সবাইকে শেষ করে দেবে, কাউকেই বাঁচতে দেবে না। আমি কিছু বলার আগেই সবাই নিজেদেরকেই মারতে থাকে, অদ্ভুত, নিজেকে নিজেই শেষ করে দিচ্ছে। কিন্তু আমি আর আমার বন্ধুর এখনও কিছু হয়নি। আমরা দেরি না করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসি, মনে হাজার প্রশ্ন কিন্তু একটা প্রশ্নের ও জবাব নেই। সমাপ্ত। আশা করি আমাদের গল্প আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও অনেক কাহিনী নিয়ে আমি আসব। আমি একজন ভোলে বাবার ভক্ত, তাই সাপোর্ট করে চ্যানেলটা করো শক্ত। আর তোমরাই পারো একজন ছোট ইউটিউবারকে বড় ইউটিউবার বানাতে, তাই সবাইকে আমার অনুরোধ, পাশে থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।